জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল বাকার উজ্জামান। সোমবার বেলা পৌনে ১১টার দিকে তিনি রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানোর পর জাতির পিতা এবং তার পরিবারের সদস্য সহ ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শাহাদাত বরণকারী সবার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন সেনা প্রধান। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন। এ সময় সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সোমবার সকালে সেনা প্রধান জেনারেল বাকার উজ্জামান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ সেনা সদস্যদের শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও তিনি সেখানে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকশ দল সেনাবাহিনীর প্রধানকে সেনাকুঞ্জে গার্ড অব অনার প্রদান করেন এবং তিনি সেখানে একটি গাছের চারা রোপণ করেন। এদিকে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর সেনাবাহিনী প্রধান সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বীর শহীদদের সম্মানে সালাম প্রদান করেন। প্রসঙ্গত, রোববার লেফটেন্যান্ট জেনারেল বাকারুজ্জামানকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয় সরকার। পরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।